রমাদানুল করিমের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হলো তওবা নাসুহা এবং ইস্তেগফার করা। প্রিয় ভাই বন্ধুগণ, সালাফে সালেহীন রমজানের প্রস্তুতির অংশ হিসেবে যে কাজটি সবচেয়ে বেশি করতেন সেটি হলো তওবা করা, ইস্তেগফার করা। কারণ এই তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ত হতে পারে। আমরা সারা বছর জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা, নাফরমানি, গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিজেদেরকে বহু দূরে আমরা সরিয়ে ফেলেছি, আর যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি। বহু মুমিন আছেন যারা তাদের রমজান শুধুমাত্র সাহরি, ইফতার, রোজা এবং গতানুগতিক কিছু কাজ ছাড়া রমজান জুড়ে তেমন কোনো আমল, ইবাদতের সুযোগ তাদের হয় না, ইবাদতে মগ্নতার কোনো মজা এবং স্বাদ তারা উপলব্ধি করেন না, ইবাদতের প্রতি সেরকম রুহের বা আত্মার সেরকম কোনো টান, মানসিক টান তারা অনুভব করেন না। প্রিয় ভাই বন্ধুগণ, সে সমস্ত মুমিন ভাই এবং বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রমজানের আগ মুহূর্তে আমাদের করা দরকার, যে কাজটির মাধ্যমে আমরা শাবানকে বিদায় জানিয়ে রমজানকে স্বাগতম জানাতে পারি, সেটি হলো তওবা নাসুহা এবং ইস্তেগফার করা। পূর্বের সমস্ত গুনাহসমূহের হালকাতার মাধ্যমে এরকমভাবে সেগুলোর ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাইয়ে নেওয়া, নতুন করে রহমতের উপযুক্ত হতে হলে, নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে হলে পূর্বের সমস্ত গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করিয়ে নেওয়া, এর জন্য আমাদেরকে অন্তরন্তস্থল থেকে নতুনভাবে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে, তবেই ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ত করে তুলতে পারবো। প্রিয় ভাই বন্ধুগণ, ইমামুল হারাম শেখ সুদাইস তার এক আলোচনায় বলছিলেন যে যুবকদের একটি জামাত, একটি দল তার কাছে, তার অফিসে এসে নিজেদের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলছিলেন যে শেখ, আমরা প্রতি বছর রমজান আসে আমল এবং ইবাদত করার জন্য কিছুটা আগ্রহ, কিছুটা স্পৃহা হয়তো শুরুতে থাকে, কিন্তু যেরকম টান, আকর্ষণ একজন মুমিনের হওয়া দরকার, যার ফলে ইবাদতের ভিতর আমরা স্বাদ পাবো, ইবাদতের নিমগ্নতার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাবো এবং আমাদের মানসিক টান, আকর্ষণ অনুভব করব, সেরকম কোনো অবস্থা আমাদের অন্তর্জগতে তৈরি হয় না। গতানুগতিক কিছু কাজ করে আমরা রমজানকে শেষ করে ফেলি, নিজের অন্তর সাক্ষ্য দেয় না যে এই রমজানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়েছি, আমি এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অধিকারী হয়েছি, এরকম কোনো অবস্থা অন্তর্জগতে হয়েছে, এরকম কোনো আমল আমি করেছি, সেরকম কোনো আস্থা, আত্মবিশ্বাস নিজের প্রতি নিজে কোনোভাবেই তৈরি হয় না, সেরকম আমল করার সুযোগ আমাদের হয় না। এর কারণ কি? আমরা তো ভালো কিছু করতে চাই কিন্তু কেন যেন তৌফিক হয়ে ওঠে না। প্রিয় বন্ধুগণ, শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার ভাইয়েরা, তোমাদের যে সমস্যাটি আমার মনে হচ্ছে সেটি হলো একটি মাত্র সমস্যা, সেটা হলো তোমাদের অপরাধসমূহ। আমরা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার, রমজান মাসে নেক আমল করার যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আঁচ করতে পারি, উপলব্ধি করতে পারি, কিন্তু সে তৌফিক আমরা পাই না। আর এই তৌফিক না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি, আল্লাহর রহমত থেকে এত দূরে আমরা সরে আছি যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণহারে যে রহমত, রহমত আল্লাহ তাআলা দান করবেন, সেই রহমতের উপযুক্ততা নিজেদের ভিতর আমরা তৈরি করতে পারিনি। সেজন্য তিনি তাদেরকে বলছেন, ভাইরা আমার, রমজানের আগে তোমাদেরকে, আমাদেরকে সকলকে ইস্তেগফার এবং তওবার দিকে মনোনিবেশ করতে হবে, পূর্বের সমস্ত গুনাহের হালখাতা করিয়ে নিতে হবে, সবগুলোকে মাফ করিয়ে নিতে হবে, তবেই নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ততা আমাদের ভিতর তৈরি হবে। আসুন, সেজন্য শাবান মাসকে বিদায় জানানো এবং রমজানকে, রমজানের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি, তওবা এবং ইস্তেগফার করা, নিজেকে মাফ চেয়ে নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো তোমার রহমত পাওয়ার উপযুক্ত নই, আল্লাহ রমজানে তুমি যে দিবা, তোমার যে বিশাল বড় দান, এ দান পাওয়া, এ দান চাওয়ার মতো মুখ আমার নাই, আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমার ভেতরে তুমি সে জ্বালা তৈরি করে দাও, সে টান তুমি তৈরি করে দাও, সে তৌফিক তুমি দিয়ে দাও। মাবুদ, তুমি যদি তৌফিক না দাও, তাহলে আমার শত চেষ্টা, শত মানসিক নিয়ত বা সদিচ্ছা থাকলেও আমি রমজানকে সেভাবে কাটাতে পারবো না যেভাবে কাটালে আমি সৌভাগ্যবানদের কাতারে চলে যেতে পারবো, যেভাবে কাটালে তোমাকে খুশি করতে পারবো, যেভাবে কাটালে আমি লাভবান হতে পারবো। এই রমজান আমাকে পরিবর্তন করে দিবে, এই রমজান আমাকে তোমার রহমত পাইয়ে দিবে মাবুদ। সেরকম রমজান পাওয়ার জন্য আমার যে অপরাধসমূহ বাধা হয়ে দাঁড়িয়ে আছে, বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ সেগুলোকে তুমি মাফ করে দাও, আমি কথা দিচ্ছি নতুন করে জীবন গড়ব, আল্লাহ পহেলা রমজান থেকে আমার নতুন জীবন শুরু হবে, সেইভাবে ইস্তেগফার করে নিজেকে প্রস্তুত করা, এটা হলো রমজানকে ইস্তেকবাল করার, রমজানকে অভ্যর্থনা জানানোর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি। আসুন সবাই ইস্তেগফার করি, সবাই তওবা করি, নিজেদেরকে আল্লাহর রহমতের উপযুক্ত করে গড়ে তুলি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তওবা ইস্তেগফার করি, পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুবহানাল্লাহর কাছে কায়েম অনবক্ষে ক্ষমা চেয়ে নিজেদের সংকল্প, ইবাদতের সংকল্পগুলোকে আবার নবায়ন করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের রমজানকে, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।